মালদার মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মেধার তালিকা অনুযায়ী ভর্তি না করানোকে কেন্দ্র করে বিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারস্থ হল অভিভাবকরা। শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গেটের সামনে জড়ো হয় ক্ষুব্ধ অভিভাবকরা। মালদার মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন ক্লাসের বার্ষিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ফলাফল ঘোষণার সাথে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। অভিভাবকদের অভিযোগ, তাদের সন্তানরা ক্লাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হলেও তাদেরকে মেধা অনুযায়ী ভর্তি নেওয়া হচ্ছে না, বরঞ্চ যারা কম নাম্বার পেয়েছে তারাই আগে ভর্তি হওয়ায় তাদের রোল নাম্বার 1, 2, 3 করা হচ্ছে। ক্লাসে সর্বোচ্চ নাম্বার পেয়েও কেন তাদের রোল নাম্বার পেছনে করে দেওয়া হচ্ছে সে নিয়ে প্রধান শিক্ষককে ঘিরে ধরেন অভিভাবকরা। গোটা ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের দ্বারস্থ হন অভিভাবক সহ পড়ুয়ারা। এই বিষয়ে পড়ুয়া আকাশ মণ্ডল বলে, কি হয়েছে তোমার? আমি ইয়ার সেকশনে ফার্স্ট হয়েছিলাম, আমার রোল 43, আর যারা আমার থেকে কম নম্বর পেয়েছে ওর রোল 1, 2। কি সমস্যা হচ্ছে? এটা কেন হচ্ছে না যে আমাদের যে ফার্স্ট হচ্ছে ওর 1, 2 হচ্ছে না, আর যে কম নম্বর পাচ্ছে ওদের 1, 2 হচ্ছে? কি চাইছো তুমি? যে আমাদের যারা ফার্স্ট হবে ওদের 1, যারা সেকেন্ড হবে ওরা 2, আর যারা থার্ড হবে ওদের 3। কি হয়েছে? ফার্স্ট হয়েছে তুমি? ফার্স্ট এ সেকশনে ছাত্রছাত্রীরা যেভাবে পরীক্ষার ফলাফলের নাম্বার পেয়েছে সেভাবেই তাদের রোল নাম্বার করা হোক, সেই দাবি রয়েছে অভিভাবকদের। এই বিষয়ে অভিভাবক বংশী মণ্ডল বলেন, আমার ছেলেকে নিয়ে এসেছিলাম ভর্তি করার জন্য, তো আমার ছেলে একটা শুনতে পেয়েছিলাম কি ফার্স্ট হয়েছে স্কুলে, এর রোল ছিল আগে 43, সামনে বছরও একটু বেশি ছিল সেকেন্ড হয়েছিল, তো এই 43ই রাখতে চাইছে। আমরা চাইছি কি রোল মার্কশিট হিসাবে রোল নাম্বারটা করলে খুব ভালো হয়, আর একটা সিস্টেমভাবে চললে খুবই ভালো, তা মার্কশিটে যেরকম পেয়েছে ওই রকম সিস্টেমের হিসাবে ওইটা করুন। তো মাস্টার মশাই বলছে না এরকম কোনো সিস্টেম নেই, এরকম হবে না, তো ওই জন্য আমরা বলছি না এরকম যদি না হয় তো কীরকম হবে? আমার ছেলের উৎসব তো জাগবে নাকি পড়ার একটা ই জাগবে না। ওই যে আমার ছেলে আকাশ মন্ডল 758 বই পেয়েছে, প্রথম হয়েছে। হ্যাঁ, ও কি প্রথম হয়েছে বিদ্যালয় ক্লাসে? হ্যাঁ, ক্লাসে ফার্স্টে এসেছে, ওকে রোল লাগবে লাস্টে, এরকম তো কোনো সিস্টেম দেখা যাচ্ছে না, আর এরকম আমাদেরও খারাপ লাগছে। এরকম কি আরও স্টুডেন্ট আছে? অনেক কি গার্জেন আছে, অনেক কি গার্জেন মিলেই আমরা এসেছি এটা বলতে, মাস্টার মশাই বলছে না এরকম হবে না, যেরকম রোল আছে ওইরকমই রোল থাকবে, কোনো 1, 2 এটা এখন সিস্টেম নেই বা এরকম কোনো ই নেই। এখন আপনারা কী করবেন? আমরা এইরকম ভাবছি কি কী হিসাবে আমাদের যেরকম 1 থেকে কিছু থাকলেই আমাদের একটা ই পরীক্ষা হয়। কী পরীক্ষা? আমার ছেলে ওই স্কলারশিপ একটা পরীক্ষা হয় 1 থেকে 5 রোল পর্যন্ত, ওই বিজ্ঞান এগুলো পরীক্ষা হয়, অনেক রকমের পরীক্ষা হয়, ওগুলো ছেলে তো পড়ালেখা ভালো আছে, ওই জন্য একটু আমরা চাইছি কি ছেলেটাকে আগাবার জন্য পড়াবার একটা সাহায্য ছিল কি ছেলেকে পড়িয়ে একটা কিছু বানাবো, মানে অন্যান্য। এদিকে এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতীন্দ্রনাথ দাস জানিয়েছেন, বর্তমানে গ্রেড অনুযায়ী ভর্তির প্রক্রিয়া রয়েছে, তবে অভিভাবকদের যে দাবি রয়েছে সেগুলো পূরণ করা হবে। তারা ভর্তি সংক্রান্ত বিষয়ে যে যে দাবিগুলো রেখেছেন সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করে দেখছি, আমাদের ভর্তি প্রক্রিয়া চলছে, সেই দাবিগুলো যথেষ্ট সংগত, যেগুলো সংগত দাবি অবশ্যই আমরা সেগুলো পূরণ করব, আগামী দিনেও সেই দাবিগুলো পূরণে আমরা সচেষ্ট থাকব। কী দাবি? তাদের দাবি ছিল মেধা অনুযায়ী ভর্তি, আর বিদ্যালয়ের পঠন পাঠন অর্থাৎ প্রত্যেকটি ক্লাস যাতে ঠিকঠাক হয়, ডিসিপ্লিন ইত্যাদি নিয়ে তাদের যা যা বক্তব্য ছিল সেগুলো আমরা সব শুনেছি, মাস্টারমশাইরাও ছিলেন, সকলেই তারা শুনেছেন, সেই দাবিগুলো আমরা পূরণে সচেষ্ট আছি, ভবিষ্যতেও থাকব এবং পূরণ হবে। মেধার ভিত্তিতে গোটা রাজ্যেই নেই এখন গ্রেড অনুযায়ী ভর্তি হয়, তাদের সেইভাবে আমরা ভর্তি গত বছরেও নিয়েছি, এখনও সেইভাবেই ভর্তি নেওয়া হচ্ছে, ভবিষ্যতেও সেইটাই যা সরকারি নিয়ম সেই অনুযায়ী ভর্তি নেওয়া হবে। তবে মেধা তাদের যে দাবিটা রয়েছে যে মেধা অনুযায়ী কে কে কোন পজিশান পেয়েছে সেই পজিশানটা আমরা জানানোর জন্য বদ্ধপরিকর আমরা জানাব। তারা যেগুলো বলেছেন সম্পূর্ণটাই ধরুন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, কোনগুলো যুক্তিযুক্ত, কোনগুলো আমার সরকারি নিয়মে হাত পা বাঁধা ইত্যাদি সব কিছুই আমরা তাদেরকে জানিয়েছি, আমাদের তরফ থেকে যেগুলো করণীয় অবশ্যই আমরা আগামী দিনে সেগুলো করব। মালদা থেকে পড়তে সরকারের রিপোর্ট, নিউজ টুডে।